আজকে আমরা করবো তোমার ওয়ালাইকুম সালাম। আমি সালামের দিয়েছি, সালামের জবাব নিয়েছি। এখান আজকে আমরা করবো ইংরেজি দ্বিতীয় পত্রের ঠিক আজকে যে ঠিক আছে তোমাদের ইংরেজি গ্রামার বইয়ে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বটা পড়বো। অ্যাডভার্বটা পড়ার পরে আরেকটা পড়াবো ফর্ম পূরণ, বুঝছো? তোমাদের আজকে যদি তোমার পড়ার চারটা বের হয় সেখানে লেখা আছে অ্যাডভার্ব পড়া, কি লেখা আছে অ্যাডভার্ব। তোমাদের কাছে পরীক্ষা ডাকি আসে এখন? যদি আচ্ছা থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সেই পিকচারে করা আছে অ্যাডভার্ব, কাকে বলে বা অ্যাডভার্ব। আজকে অ্যাডভার্বটা পড়বো আমরা, তারপরে একটা পড়া শেষ হলে আর একটা টপিক পড়বো, সেটা হলো ফিল ইন দি ফর্ম। একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়, সেটা পরে আলোচনা করবো। এখন আমরা দেখি অ্যাডভার্ব কাকে বলে। স্যার কত পৃষ্ঠা? সবাই লেখো, সবাই লেখো। এরপরে উত্তরটা আমি লিখবো। বাউল বা কিম বাউল এক আছে আমার দুইটা কোনো কিছু Thank you.
They work full of hard by Demon fast, very quickly. English, what do At Barber, Udaron, it is Barber. Actually,
প্রত্যেকে বই বের করবে বইয়ের 144 এই যে এইটা লেখা এই এই তো স্যার এসে কি করেছে আমি তোমাদের একটু পরে শোনাচ্ছি ইমাজিন ইমাজিন অর্থ ধরে নেওয়া ইমাজিন অর্থ কি ধরে নাও বা মনে করো ধরে নাও বা মনে করো ইউ আর এ সোহেল খান ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 3 ইউ ওয়ান্ট টু বি এ পার্টিসিপেট ইন এ ড্রয়িং কম্পিটিশন নাও ফিল ইন দি ফর্ম ইমাজিন অ্যাবাউট ইওরসেলফ মনে করো তুমি সোহেল খান তুমি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী বা ছাত্র তুমি একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছ স্যার একটু সরেন তাহলে কি এখানে বোর্ডে কিছু লেখা নাই তো একটু লেখা এবং তোমার নিজের তথ্যাবলী দিয়ে নিজের ফর্মটি পূরণ করো তোমাদের এই এটা কেবল ফিল ইন দি ফর্ম ফিল ইন দি ফর্ম এই ফর্মের মধ্যে তোমাদের যখন এটা পরীক্ষা থাকবে পরীক্ষার নির্দিষ্ট একটা নাম দেওয়া থাকবে ওই নাম বা বাবার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে ওই নামটাই ব্যবহার করো কোনো অবস্থায় নিজের নাম ব্যবহার করা যাবে না ওইখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে নামটা দেওয়া থাকবে ওই নামটাই তোমাকে কি ইউজ করবে আর শব্দ করে কে নাম না দেওয়া থাকে আর ইন কেস যদি নাম না দেওয়া থাকে ধন্যবাদ জিহাদকে সেই ক্ষেত্রে তুমি তোমার নিজের নাম বাবার নাম মার নাম ব্যবহার করতে পারো তো ফর্মে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাম দেওয়া থাকে ইন কেস নাও দেওয়া থাকতে পারে ঠিক আছে তোমার প্রশ্ন রাইট প্রশ্ন করা রাইট আছে ইন কেস যে ক্ষেত্রে আমরা ফর্মে নাম থাকবে না বা দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আমরা নিজের ইচ্ছা মতো নিজের নাম ভাইয়ের নাম বাবার নাম ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারি তো আমি এখানে যে ছয় নাম্বার ছয় নাম্বারে ইমাজিন শব্দের অর্থ মনে করা বা ধরে নাও এখানে মনে করো বলতেছে মনে করো ইমাজিন ইউ আর এ সোহেল খান মনে করো তুমি সোহেল খান আমি বলছি ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 3 তুমি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী ইউ ওয়ান্ট টু বি পার্টিসিপেট ইন এ ড্রয়িং কম্পিটিশন তুমি একটা অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাচ্ছ নাও ইউ নাও ফিল ইন দি ফর্ম উইথ দি ইনফরমেশন অ্যাবাউট ইওরসেলফ সুতরাং এই নিচের তথ্যের আলোকে এই ফর্মটা ফিল আপ করতে তাহলে আমরা এই দেখো এখানে লেখা আছে ফর্মের মধ্যে যদি একটা ইনস্টিটিউশন একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে ওই নামটা আমরা ব্যবহার করি এই প্রতিষ্ঠানে বুলবুল ললিত কলা একাডেমি নাম দেওয়া আছে কি নামটা দেওয়া আছে বুলবুল ললিত কলা হ্যাঁ এখানে সবগুলো লেটারই ওরা কি বড় হাতে ক্যাপিটাল লেটার লিখছে এখানে তুমি এখানে নামটা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার মিলাই লিখতে পারো এখানে সবচেয়ে ব্লক লেটার লিখতে হবে সবচেয়ে ক্যাপিটাল লেটার লিখতে হবে তা নয় আমি দেখছো এই নামটা লিখতেছি বুলবুল ললিত কলা একাডেমি বুলবুল এই প্রথম আর এইটা আমি পড়াটা একটু মুছে দেই ললিত কলা কেউ যদি প্রথম নাম বড় হাতে দিয়ে স্মল লেটার দেয় তাও চলবে এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা যে লেখতো ধন্যবাদ এইভাবে ইনস্টিটিউশনের নাম লিখবে
এরপরে ওই ইনস্টিটিউটের যে কোনো একটা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, নাটোর, যে কোনো একটা জায়গা হবে, তো এখানে বলে লিখতে ঢাকা, আমরা ঢাকা যাই লিখে গিয়েছে কে। আবার সেই একই কথা ঢাকা সবগুলো অক্ষরে কিন্তু আমি একটা অক্ষর ক্যাপিটাল লেটার লিখছি, সবগুলো স্মল এইভাবে লেখা যায়। এরপরে একটা নির্দিষ্ট তোমার ছকের মধ্যে মধ্যে আমি কটা ইয়া দিতেছি, একটা মধ্যে এখানে দেখা যায় তো, আগে পরে তারপর স্কুল নেম নাম্বার ফোর, স্কুল এবং ডান দিকে লেখা দেখা এইখানে দেওয়া আসলে দেখা থাকে এই শব্দটাকে আসে আমার এখানে এখানে লিখে প্রতিযোগিতায় তার নাম এখানে যে অংশগ্রহণ করতেছে তার নাম কি বলতো? সোহেল রানা। হ্যাঁ সোহেল রানা না, সোহেল খান, রাইট? সোহেল রানা না, সোহেল খান। তাহলে আমরা এখানে সোহেল খান লিখবো, যা আছে তাই লেখা আছে, সোহেল খান, সোহেল খান। এরপরে মাদার্স নেম, এখানে আমাদের যে দেখো এখানে মার নাম দেওয়া নাই, তুমি যে কোনো একটা নাম লিখতে পারো, এখানে মার নাম দেওয়া নাই, যে কোনো তুমি লিখতে পারো। এখানে যেহেতু লেখা আছে মায়া খান লেখা, যেহেতু তোমার উল্লেখ করা নাই, তুমি ইচ্ছা মতো দিতে পারো, মোটামুটি তোমার বয়সের এটাও দিতে পারো। আমি দেওয়া দিলাম আমার মনে যা আছে, 5, 6, 2012 এটা বোঝাচ্ছে, এটা জন্ম তারিখটা তোমার ইচ্ছা মতো দিতে পারো যদি উল্লেখ না থাকে, বুঝাইতে পারছি? তোমার যে ওই যে ওইখানে যদি উল্লেখ না থাকে তুমি ইচ্ছা মতো নেম অফ স্কুল, এবার স্কুলের নাম, স্কুলের নাম যেহেতু তুমি সৃষ্টিতে পড়ো, সৃষ্টি স্কুলের নামে লিখবে, এখানে লিখবে সৃষ্টি, SRISTY, এরপরে সিগনেচার কি? এই সিগনেচারটা কি? এখানে কিন্তু আবার বলি, যখন খাতা দেখি তখন নিজের নামটা লিখি না, এখানে এই নামটাই হবে,
Sir, S R I then you can S O S R I T I then my S R I School name, school name. S A double L, let's go to the cigar. To my leg, I'm not able to get to the skin of my little. We don't know, sir, sixty banan. S R I S Q I S R I S Q I S R I S Q I sixty banan. যখন আমরা খামা বসিয়ে রেখে কলম দিয়ে আঁকবো নাকি পেন্সিল দিয়ে হ্যাঁ ফাইন কথা কে জিজ্ঞাসা করলো কে রে বাবা তোমার নাম কি বলো কৌশিক হ্যাঁ বলছি হ্যাঁ তুমি কলম দিয়ে আঁকবে না পেন্সিল দিয়ে যে কোনো জিনিস পেন্সিল দিয়ে আঁকাই তো বলে থাকবে ড্রয়িং হ্যাঁ ড্রয়িং বাবা তুমি মার্জিন যদি দাও মার্জিন দাও পেন্সিল দিয়ে দিবা আর এটা তো এদিকে চতুর্থ বক্স তো অবশ্যই তুমি পেন্সিল দিয়ে আঁকবা ধন্যবাদ তোমাকে আরে বক্সটা খুলতে গেলে কি পেন্সিল দিয়ে করতে হবে না জি 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 পেন্সিল দিয়ে করো বুঝো ও যে কাজ করছে আমি বলে দিলাম তো এইভাবে আমি কিন্তু তোমাদের ইনকমপ্লিট দিচ্ছি বলো তো ছোট দিকে একটা বক্স আঁকাই দিই নাই যে তোমাকে বলো তো এইটা তোমার বক্সে দিতে আঁকাই দিই তো স্যার বক্সে কলম দিয়ে লিখবো হ্যাঁ লিখবে কলম দিয়া বক্সের বক্সটা যত দিকে যদি নাম লেখা না থাকে সেই ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো নাম ব্যবহার করতে পারো তো যেহেতু ফর্মের মধ্যে বেশিরভাগই নাম কোনো কোনো ক্ষেত্রে স্কুলের নাম দেওয়া থাকে কোনো কোনো ক্ষেত্রে হোম অ্যাড্রেস বাড়ির ঠিকানা দেওয়া থাকে প্রশ্নের মধ্যে ওইটার মধ্যে যদি যাতে ঠিক ওইটাই তোমাকে উল্লেখ করতে হবে কোন অবস্থায় ওই তথ্য বা অন্য কোনো তথ্য উপস্থাপন করলে কিন্তু ভুল হয়ে যাবে সেই ক্ষেত্রে নাম্বার কিছুটা কম পাবে আর ইনশাআল্লাহ স্যার প্রশ্নের নয় নাম্বার লিখলাম কিন্তু বাজেট এগুলা কি নিজে করতে দিব হ্যাঁ হ্যাঁ নিজে এটাই চাবাতে দিলে ওইটা যদি উল্লেখ থাকে প্রশ্ন আবার বলি অনেক সব প্রশ্ন উল্লেখ থাকে যে তোমার বার্থডে এত 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 সাল উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তোমার ওইটা দিতে হবে ইন কেস এখানে যেমন তোমার উল্লেখ নাই আমি ইচ্ছা কথা দিচ্ছি স্যার একটা কথা বলবো স্যার আমি দিচ্ছি আমি কিন্তু বইটা দেই নাই তোমার যদি লিখতে পারো সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইল লিখতে পারো না লিখলে হবে না স্যার শুধুটা না লিখলে চলবে যেহেতু আমরা টাঙ্গাইল সব সৃষ্টি একাডেমি তারপরে তুমি লিখতে পারো লিখলে কোনো ভুল হবে না না লিখলেও মেজর কোনো ভুল নাই ইনশাআল্লাহ আর যেটুকু যতটুকু লিখবে সুন্দর ভাবে লিখবে হ্যাঁ জি বলো স্যার টাঙ্গাইল বানানে টি তো বড় হাতে দিতে হবে না হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গার নামে শুধু টাঙ্গালে কেন জিহাদ বাংলার যেটু বড় হাতে লিখতে হয় তুমি জানো তুমি লেখো নাই জিহাদ বাংলা দেখতেছি যে বড় হাতে লিখতে যে কোনো নামের প্রথম অক্ষর মানে মানুষের নাম হোক জায়গার নাম হোক প্রথম অক্ষর কি হয় ক্যাপিটাল লেটার আচ্ছা ক্যাপিটাল লেটার হ্যাঁ
পাঁচদার কি ঘুম আসতেছে নাকি? হাই উঠতেছে, ঘুম আসে। আচ্ছা তো আজকের ক্লাস এ পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থাকো সবাইকে। বলছিলাম যে সবাই আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে সুস্থ থাকবে, ভালো থাকবে এই কথা বলে এখানে আমি আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। স্যার ক্লাস শেষ করবেন কখন? স্যার এরপরে কি আর ক্লাস হবে? হ্যাঁ দাঁড়া, স্যার আমি স্যার আর কি ক্লাস হবে? হবে তো ক্লাস হবে। আমারও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।